আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে টিস্যু এবং টিস্যু সিস্টেমের লেকচার 3-তে স্বাগতম। কিছুক্ষণ আমি আমি ক্লাসটা আরও আগে নিতাম, 9:30টায় নিতাম যদি আমি জানতাম আসলে তোমাদের হাসান ম্যামের ক্লাসটা 11টায় হবে, তাহলে আমি আরও আগেই নিতাম। বাট কনফার্মেশন যেহেতু একটু আগেই পাইছি, তাই তোমাদেরকে সাথে সাথে জানাই দিছি এবং আমি 10টার দিকে লাইভে হাজির হয়েছি। ঠিক আছে, সো কোনো সমস্যা নাই, যারা লাইভে যুক্ত নেই আমাদের সাথে তারা পরে দেখতে পারবে, অসুবিধা নাই। বাট আমরা গ্যাপ দিতে চাই না, আমরা ক্লাসগুলো নিয়ে ফেলতে চাচ্ছি। সো এটা তোমাদের জন্যই আশা করি ভালো হবে, এটা তোমাদের জন্যই আশা করি ভালো হবে। তোমরা জানো লেকচার 2 পর্যন্ত আমরা পড়াইছি টিস্যু এবং টিস্যু সিস্টেমের, এবং লেকচার 2-তে আমরা অনেক কিছুই পড়াইছি। খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস পড়াইছিলাম, সেটা হচ্ছে ভাজক টিস্যুর প্রকারভেদ। তো আমরা ভাজক টিস্যুতে শেষ করে ফেলছি, এখন আমরা যেটাতে যাব, তোমরা জানো আরেক ধরনের টিস্যু আছে, সেটা হচ্ছে স্থায়ী টিস্যু, তোমরা জানো। তো আমি বলবো তোমাদেরকে, তুমি যদি ভাজক টিস্যু জানো তাহলে তুমি অলরেডি স্থায়ী টিস্যু জেনে গেছো, বিকজ ভাজক টিস্যুর উল্টো হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যুর উল্টো একেবারে বিপরীত হচ্ছে স্থায়ী টিস্যু। আমরা জানি ভাজক টিস্যু কোষ বিভাজন করতে পারে, বিভাজিত হতে পারে, বাট স্থায়ী টিস্যু বিভাজিত হতে পারে না। তো স্থায়ী টিস্যু কাকে বলে? যে উদ্ভিদের যে টিস্যুগুলো বিভাজনে অক্ষম, তাই না, তাদেরকে স্থায়ী টিস্যু বলে। এটা আমরা ফার্স্ট ক্লাসে তোমাদেরকে শিখেছিলাম যে স্থায়ী টিস্যুর বিভাজন সম্ভব না, তারা বিভাজন করতে পারে না, তারা স্থায়ী টিস্যু। এখন স্থায়ী টিস্যু কাকে বলে তো বুঝলা, এখন তোমাদেরকে যদি বলি এটা কাকে বলে, এটা শিখে গেছো তাইলে না? স্থায়ী টিস্যু কাকে বলে শিখে ফেলছো, স্থায়ী টিস্যু কাকে বলে শিখে ফেলছো? উদ্ভিদের যে সকল টিস্যু বিভাজনে অক্ষম সেই সকল টিস্যুকে বলে স্থায়ী টিস্যু। এখন আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। আমি বলবো তুমি স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য শিখে ফেলছো। ভাইয়া এটা কেন বলতেছেন যে ভাইয়া আমরা স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য শিখে ফেলছি, এটা কেন বলতেছেন? বিকজ স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য তোমাকে শিখতে হবে না, তুমি যদি ভাজক টিস্যুর বৈশিষ্ট্য জানো। এবং তোমরা জানো ফার্স্ট ক্লাসেই আমি তোমাদেরকে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য উইথ লজিক দিয়ে কি করেছিলাম, শিখে ফেলছিলাম। তাহলে ভাজক টিস্যুর বৈশিষ্ট্যকে যদি উল্টা করে দাও সেটা হয়ে যাবে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। দ্যাট মিন্স তোমরা স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য শিখে ফেলছো যদি তোমরা ভাজক টিস্যুর বৈশিষ্ট্য শিখে ফেলো, তাই না? কেন? কারণ ভাজক টিস্যুকে বৈশিষ্ট্যকে যদি উল্টো করে দাও তাহলে সেটাই হবে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। যেমন আমি তোমাদেরকে একটু বলি যে ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো কী ছিল। প্রথমে দেখো, আমরা বলছিলাম ভাজক টিস্যুর বৈশিষ্ট্যের মধ্যে প্রথম নাম্বার বৈশিষ্ট্য ছিল যে ভাজক টিস্যুর কোষগুলো জীবিত থাকে। স্থায়ী টিস্যুর ক্ষেত্রে আমরা কোষ দুই ধরনের পাবো, জীবিতও পাবো অথবা মৃতও পাবো। তাহলে উল্টো কিনা, ভাজক টিস্যুর মধ্যে শুধুমাত্র আমরা জীবিত পাইছিলাম, স্থায়ী টিস্যুর মধ্যে আমরা কিন্তু জীবিতও পাচ্ছি মৃতও পাচ্ছি, তাহলে বৈশিষ্ট্যের কিন্তু মিল নাই। বিকজ ভাজক টিস্যুতে শুধু জীবিত থাকে আর এখানে দোনোটাই থাকে। তারপর অপেক্ষাকৃত ছোট ছিল কোষগুলা, ভাজক টিস্যুর কোষগুলা, তাহলে এগুলো হচ্ছে অপেক্ষাকৃত কি বড়। তারপর ভাজক টিস্যুর কোষগুলা সমব্যাসীও ছিল অথবা সমব্যাসীও ছিল, বাট এখানের ক্ষেত্রে দেখবা সমব্যাসীও হতে পারে অথবা অসমব্যাসীও হতে পারে। তাহলে দেখো একেবারে উল্টো, আগেরটার একেবারে উল্টো, আগেরটার একেবারে উল্টো। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য ছিল জীবিত হতে পারে, বাট স্থায়ী টিস্যুর দোনোটাই হতে পারে, তাহলে ডিফারেন্ট আছে। ভাজক টিস্যুর কোষগুলো ছিল ছোট, এখানকার স্থায়ী টিস্যুর কোষগুলো বড়। ভাজক টিস্যুর কোষগুলো ছিল সমবেশীয়, এখানকার কোষগুলো সমবেশীয় আবার অসমবেশীয়, তাহলে ডিফারেন্স আছে। তারপর দুই নম্বর বৈশিষ্ট্য ছিল ভাজক টিস্যুর বিভাজন ক্ষমতা সম্পন্ন। আর তোমরা জানো স্থায়ী টিস্যু বিভাজন করতে পারে না, তাহলে স্থায়ী টিস্যু হচ্ছে বিভাজনে অক্ষম। তারপর ভাজক টিস্যুর বৈশিষ্ট্য ছিল ভাজক টিস্যুর কোষ প্রাচীর পাতলা। কেন পাতলা ছিল? কারণ ভাজক টিস্যুর কোষগুলো বিভাজিত হয় আর কোষ প্রাচীর যদি পাতলা হয়, পাতলা জিনিস ইজিলি ভাগ করা যায়। এখন চিন্তা করো স্থায়ী টিস্যু যেহেতু বিভাজিত হবে না, তাহলে তার কোষ প্রাচীর নিশ্চয়ই পাতলা হবে না। কেন বিভাজিত হচ্ছে না? কারণ তার কোষ প্রাচীরগুলো মোটা, মোটা মানে কি পুরু। যেমন এটাকে আমি ভাগ করতে পারবো না বিকজ এটা মোটা, তাই আমরা বলবো স্থায়ী টিস্যুর কোষ প্রাচীর পুরু। তাহলে এটা তোমাকে শিখতে হয় নাই, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য উল্টো করে দিছো। তারপর ভাজক টিস্যু আরো বৈশিষ্ট্য ছিল নিউক্লিয়াস ছিল বড়, সাইটোপ্লাজম ছিল ঘন। উল্টাই দাও, এখানকার নিউক্লিয়াস ছোট এবং সাইটোপ্লাজম কম ঘন, উল্টাই দিছো দেখছো।
তারপর ভাজক টিস্যুর তে কোষ গহ্বর থাকে না, উল্টাই দাও, স্থায়ী টিস্যুতে কোষ গহ্বর থাকে। তারপর ভাজক টিস্যুর কোষগুলা ঘন সন্নিবেশিত হয়, আন্তঃকোষীয় ফাঁক থাকে না। কিন্তু মনে রাখবা, স্থায়ী টিস্যুতে কিন্তু তুমি আন্তঃকোষীয় ফাঁক পাওয়া, আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে অথবা পারে না। এ দুটোটা মানে কি? মানে ধরো যে আন্তঃকোষীয় যে ফাঁকটা সেটা থাকতে পারে আবার পারেও না। কিছু কিছু স্থায়ী কোষে দেখবা আন্তঃকোষীয় ফাঁক আছে, কিছু কিছু স্থায়ী কোষে আন্তঃকোষীয় ফাঁক নাই। তার মানে এখানে দুটোটাই পসিবল, আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে আবার থাকতে পারে না। কিছু কিছু স্থায়ী কোষে থাকতে পারে, আমরা দেখব, কিছু কিছু স্থায়ী কোষে থাকতে পারে না। আর ভাজক টিস্যুতে ছিল আন্তঃকোষীয় ফাঁক নাই, তার মানে এই কথা আর ভাজক টিস্যুর কথার মধ্যে ডিফারেন্স আছে। ভাজক টিস্যুতে কোনো ফাঁক নাই, আর এখানে ফাঁক থাকতে পারে আবার থাকতে পারেও না। কিছু কিছু স্থায়ী কোষে দেখবা ফাঁক আছে, কিছু কিছু স্থায়ী কোষে ফাঁক নাই। তাই এখানে দুই ধরনের কথাই বলতে হচ্ছে। তারপর আরো যদি বলে যে ভাজক টিস্যুর কোষগুলা অনেক ধরনের শেপের ছিল, আয়তাকার ছিল, ডিম্বাকার ছিল, ষড়ভুজাকার ছিল, ওরকম অনেক ছিল, বাট গোলাকার হয় না, গোলাকার হয় না বলছিলাম ভাজক টিস্যুর কোষ। বাট স্থায়ী টিস্যুর কোষগুলা কিন্তু গোলাকার হবে, স্থায়ী টিস্যুর কোষগুলা ষড়ভুজাকারও হবে, ডিম্বাকারও হবে, আবার গোলাকারও হবে। এই গোলাকার জিনিসটা কখনো ভাজক টিস্যুর ক্ষেত্রে থাকে না, বাট স্থায়ী টিস্যুর ক্ষেত্রে গোলাকার পাওয়া যায়। তারপর বিপাকীয় হার বেশি ছিল ভাজক টিস্যুর, বাট স্থায়ী টিস্যুর বিপাকীয় হার কম, বিকজ স্থায়ী টিস্যু বিভাজিত হয় না। যদিও স্থায়ী টিস্যু বিভাজিত হয় না, তাহলে তার ক্রিয়া বিক্রিয়া হার বেশি হওয়ার দরকার নেই, কম থাকলেও চলে। তাহলে এগুলা কিন্তু স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য একদম হুবহু ভাজক টিস্যুর উল্টা। আরো দুইটা বৈশিষ্ট্য তোমরা অ্যাড করবা, সেটা হচ্ছে মৃত কোষ প্রোটোপ্লাজম বিহীন। এই দুইটা বৈশিষ্ট্য অ্যাড করবা, কারণ এগুলোর মধ্যে তুমি পার্থক্য পাবা না, বলবা যে মৃত কোষে কোনো প্রোটোপ্লাজম নাই। তোমরা জানো একটা কোষ যখন মারা যায় তখন তার প্রোটোপ্লাজম থাকবে না। এটা কেন বলতেছেন ভাইয়া? কারণ তোমরা ছোটবেলায় পড়ছো, মানে ক্লাস 8-10 পর্যন্ত, যে প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। দ্যাট মিনস একটা কোষে যদি প্রোটোপ্লাজম থাকে তাহলে আমরা বুঝবো ওই কোষটা জীবিত আছে, আর একটা কোষ যখন মারা যায় তখন বুঝবো ওই কোষে তুমি কোনো প্রোটোপ্লাজম পাবা না, তথা সাইটোপ্লাজম পাবা না, তথা কোনো অঙ্গাণু পাবা না। তাই মৃত কোষ প্রোটোপ্লাজম বিহীন এবং স্থায়ী কোষ কিন্তু মৃত হতে পারে, শুরুর দিকেই বলছি। তারপর আরেকটা বৈশিষ্ট্য অ্যাড করবা, সেটা হচ্ছে কোষ প্রাচীরে নানা নকশা দেখা যায়, কোষ প্রাচীরে কিন্তু তুমি অনেক ধরনের নকশা দেখবা। এটা একদম সিম্পল, আমি বলি স্থায়ী টিস্যুর কোষ প্রাচীর অনেক মোটা। ধরে না আমি এখানে একটা স্থায়ী টিস্যু আঁকতেছি, আমি এভাবে একটা স্থায়ী টিস্যু আঁকতেছি, এবং এই স্থায়ী টিস্যু যখন আঁকবো তখন এর যে কোষ প্রাচীরটা অনেক মোটা করে আঁকবো। তাহলে এই জিনিসটা হচ্ছে কোষ প্রাচীর। এই জিনিসটা কি? কোষ প্রাচীর, এবং কোষ প্রাচীরটা কি? মোটা কোষ প্রাচীর। এবং এটা মোটা হওয়াতে সুবিধা কি তোমরা জানো? তোমরা যখন কোষ প্রাচীর অধ্যায়টা পড়বা, মানে প্রথম অধ্যায়টা পড়বা, ওখানে কিন্তু কোষ প্রাচীরের যে স্ট্রাকচারটা আছে দেখবা, একটা কোষ প্রাচীরের তিনটা অংশ থাকে। যেমন এরকম একটা পর্দা থাকে, এটাকে বলা হয় মধ্যপর্দা। তারপর মধ্যপর্দার উপর একটা প্রাথমিক প্রাচীর সৃষ্টি হয়, এভাবে একটা, আমি লাল কালার দিই, এভাবে একটা প্রাথমিক প্রাচীর সৃষ্টি হয় মধ্যপর্দার উপর, এভাবে একটা প্রাথমিক প্রাচীর সৃষ্টি হয় মধ্যপর্দার উপরে। তারপর এই প্রাথমিক প্রাচীরের উপর আরো এরকম একটা প্রাচীর তৈরি হয়, এটাই হচ্ছে কোষ প্রাচীর। দেখো এই পুরাটাই হচ্ছে একটা কোষ প্রাচীর। একটা কোষ প্রাচীরের মাঝখান দিয়ে একটা পর্দা থাকে, তারপর প্রাথমিক প্রাচীর, তারপর হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। এবং এই কোষ প্রাচীরটা দেখতে এরকম বিধায় এটাকে অনেক অনেক নকশার মতো দেখায়। যদি আমরা ভালো করে দেখি অনেক নকশার মতো দেখা অনেকটা, আমি ধরে নাও এখানে যদি আমি আরেকটা কোষ আঁকি, এই দেখো এই পাশে যদি আমি আরেকটা কোষ আঁকি,
এই পাশে যদি আমি আরেকটা আরেকটা কোষ আঁকি, এই দেখো এই কোষ প্রাচীর আর কিফ প্রাচীর একসাথে যুক্ত থাকবে, এদিকটা আরেকটা কোষ প্রাচীর রাখতে হবে। তাহলে দেখো তুমি যখন এই কোষ প্রাচীর এগুলো দেখে দেখাবা, অনেকটা আমরা টাইলস টাইলস দেখি না, টাইলস টাইলস দেখলে টাইলসের অনেকগুলো টাইলস যখন একসাথে আমরা দেখি তখন এটা অনেকটা নকশার মতো ফিল হয়। তো এখানকার যে কোষ প্রাচীরগুলা এগুলা যখন আমরা একসাথে দেখি, হ্যাঁ যেমন এখানে আরেকটা কোষ আঁকবা, এখানে যদি আরেকটা কোষ আঁকো, এখানে যদি আরেকটা কোষ আঁকো, এই জায়গায় যদি আরেকটা কোষ আঁকো, হ্যাঁ এই জায়গায় যদি তুমি এরকম আরেকটা কোষ আঁকো, এদিক দিয়ে যদি আরেকটা কোষ আঁকো, এবং কোষ আঁকতে থাকো তাহলে এদিক দিয়েও কিন্তু আরেকটা কোষ প্রাচীর সৃষ্টি হবে। তাহলে দেখো এই এই জিনিসটা অনেকটা নকশা টাইপসের ফিল পাচ্ছ না? এই যে কোষ প্রাচীরগুলো যে এভাবে একসাথে যুক্ত আছে, মোটা কোষ প্রাচীরগুলো, এবার এই কোষগুলো যখন একসাথে যুক্ত আছে তখন এটাকে অনেকটা মনে হচ্ছে এই যে একটা টাইলস, এটা একটা টাইলস, এটা একটা টাইলস, তো এটা পুরোটাই একটা নকশা। এই নকশা নানা নকশা, এই যে কোষ প্রাচীর, এই যে এদের কোষ প্রাচীরগুলো মনে হবে এগুলো এক একটা নকশা। তার মানে কোষ প্রাচীরের নানা কি দেখা যায়, নকশা দেখা যায় বলতে অ্যাকচুয়ালি বুঝাতে যাচ্ছে অনেকগুলো কোষ যখন একসাথে থাকবে তখন এই কোষ প্রাচীরগুলো এভাবে একে অপরের সাথে যুক্ত থাকবে, সেই কোষ প্রাচীরগুলোকে অনেকটা নকশার মতোই লাগতেছে, তাই না? অনেকটা নকশার মতোই লাগতেছে, এটা একটা নকশা, এটা একটা নকশা, এটা একটা নকশা, এটাই হচ্ছে জাস্ট, আর কিছু না, এটাখানে জাস্ট এটাই এই কথাটাই বুঝাতে যাচ্ছে। তাহলে আমি তোমাদেরকে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যটা পড়াই দিছি, তাহলে এখান থেকে তোমরা কি শিখলা, স্থায়ী টিস্যু কাকে বলে, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য, আর তোমরা এটাও শিখে ফেললা দেখো একই পড়া দিয়ে কত, ভাজক ও স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য, এটাও শিখে ফেলছ, ভাজক ও স্থায়ী টিস্যুর পার্থক্য শিখে ফেলছ। দেখো আমরা শিখে ফেলছি না, কারণ আমরা ভাজক টিস্যুর সাথে স্থায়ী টিস্যুর পার্থক্যটাই বের করছি এতক্ষণ ধরে, জাস্ট এখানে দুইটা ইনফরমেশন অ্যাড করছে আর কিছু না। ভাজক স্থায়ী টিস্যুর পার্থক্য তো তোমরা শিখে ফেলছো, তাহলে দেখো এই জন্যই বলতেছে তুমি যদি শুধুমাত্র ভাজক টিস্যুর বৈশিষ্ট্যটা শিখো তাহলে তোমার স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য শিখতে হবে না, বিকজ ভাজক টিস্যুকে উল্টাই দিবা স্থায়ী টিস্যু, ফলে তুমি পার্থক্যটাও শিখে ফেলছো, কারণ পার্থক্য মানে ডিফারেন্স। আশা করি তোমাদেরকে আমি এই জিনিসটা বুঝাইতে পারছি, আশা করি আমি তোমাদেরকে এই জিনিসটা বুঝাইতে পারছি। এখন তোমরা এখানে একটু স্থায়ী টিস্যুর কাজ লিখবা, কার কাজ, এই স্থায়ী টিস্যুর কাজ, এই স্থায়ী টিস্যুর কি লিখবা কাজ। এক নম্বর কাজ সেটা হচ্ছে স্থায়ী টিস্যু খাদ্য তৈরি করতে পারে, দুই নম্বর যেটা স্থায়ী টিস্যু খাদ্য সঞ্চয় করতে পারে, খাদ্য সঞ্চয় করতে পারে, তিন নম্বর হচ্ছে স্থায়ী টিস্যু পানি ও খাদ্য পরিবহন করতে পারে, মানে সব কিছুই করতে পারে কম বেশি, পানি ও খাদ্য পরিবহন করতে পারে, চার নম্বর হচ্ছে দৃঢ়তা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, দৃঢ়তা প্রদান করতে পারে। তাহলে স্থায়ী টিস্যু খাদ্য তৈরি থেকে শুরু করে, সঞ্চয় থেকে শুরু করে, পরিবহন থেকে শুরু করে, দৃঢ়তা প্রদান সব কিছু করতে পারে স্থায়ী টিস্যু, বিকজ স্থায়ী টিস্যু অনেকগুলা, আমরা দেখবো একটু পর স্থায়ী টিস্যু সম্বন্ধে স্টাডি করব, তখন আমরা দেখবো স্থায়ী কিছু স্থায়ী টিস্যু আছে খাবার তৈরি করবে, কিছু স্থায়ী টিস্যু সঞ্চয় করবে, কিছু স্থায়ী টিস্যু দেখবা পানীয় খাদ্য পরিবহন করবে, এটা তোমরা চিনো, এই পানীয় খাদ্য পরিবহন বুঝতেই পারতো, একটা হচ্ছে জাইলেম, জাইলেমের কাজ হচ্ছে পানি পরিবহন করা, আর খাদ্য পরিবহনের কাজ হচ্ছে ফ্লোয়েম, তাহলে জাইলেম টিস্যু ফ্লোয়েম টিস্যু কি স্থায়ী টিস্যু, তাই না? সো এভাবে দেখবে স্থায়ী টিস্যুগুলো এই সকল কাজগুলো করে থাকে, কারণ স্থায়ী টিস্যু তো অনেক ধরনের, একটু পরে আমরা দেখবো, সো এই অনেকগুলো কাজই তারা করবে। সো আমরা এখান থেকে ফার্স্ট অফ অল স্থায়ী টিস্যু কাকে বলে জানলাম, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য জানলাম, এবং ভাজক ও স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্যটা জানলাম, আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন আমরা স্থায়ী টিস্যু কয় প্রকার সেটা দেখব, এখন আমরা দেখব স্থায়ী টিস্যু কয় প্রকার, 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 খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দাও, এখন আমরা দেখব স্থায়ী টিস্যু কয় প্রকার, খুবই ইম্পর্টেন্ট। এই স্থায়ী টিস্যু, এই স্থায়ী টিস্যু তিন প্রকার, এই স্থায়ী টিস্যু তিন প্রকার, এই স্থায়ী টিস্যু তিন প্রকার, এই স্থায়ী টিস্যু তিন প্রকার কি কি, একটা হচ্ছে সরল টিস্যু, একটা হচ্ছে জটিল টিস্যু, আর একটা হচ্ছে ক্ষরণকারী টিস্যু। তাহলে তোমরা একটু আমাকে আমার সাথে সাথে বলো স্থায়ী টিস্যু কয় প্রকার, স্থায়ী টিস্যু তিন প্রকার, পরীক্ষায় যদি আসে
ভর্তি পরীক্ষায় যদি আসে বা তোমাদের এমসিকিউ তে যদি আসে স্থায়ী টিস্যু কয় প্রকার, আনসার করবা স্থায়ী টিস্যু 3 প্রকার, সরল, জটিল, ক্ষরণকারী। সরল, জটিল, ক্ষরণকারী, তোমরা আমাকে বলো স্থায়ী টিস্যু কয় প্রকার? 3 প্রকার। কি কি? সরল, জটিল, ক্ষরণকারী। সরল, জটিল, ক্ষরণকারী, ঠিক আছে না? সরল কি, জটিল কি, ক্ষরণকারী কি আমরা বুঝাবো। আচ্ছা আমি তোমাদের থেকে তো এটা ক্লিয়ার করি না, আমার কথা শোনা যাচ্ছে কিনা তুমি একটু আমাকে জানাও তো, আমার কথা শোনা যাচ্ছে কিনা, তাহলে কিন্তু আমার সামনে যাইতে একটু সিকিউর ফিল করবো। তোমরা আমাকে একটু বলো আমার কথা শোনা যাচ্ছে কিনা। আর তোমরা একটু আমাকে জানাও কথা শোনা যাচ্ছে কিনা আমার। ভাইয়ার কথা শোনা যাচ্ছে? স্যার অল ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওকে ওকে ঠিক আছে, এখন আগে তো সুবিধা হবে। দেখো এটা পরীক্ষায় আসলে বলে দিবা 3 প্রকার। এখন সরল মানে সরল, তার সাদা মনে কোনো কাদা নাই। সরল মানে সরল, তার সাদা মনে কোনো কাদা নাই, মানে তারা সবাই একই ধরনের। যেহেতু এটা টিস্যু, টিস্যুতে থাকে অনেকগুলা কোষ, কারণ আমরা বারবার বলছি অনেকগুলা কোষ মিলে হয় একটা যখন নির্দিষ্ট কাজ করে তখন হয় টিস্যু, আর অনেকগুলো টিস্যু যখন একটা নির্দিষ্ট কাজ করে তখন হয় তন্ত্র। তাহলে তুমি যদি এই ক্রাইটেরিয়াটাই ফলো করো সবসময়, তাহলে টিস্যু কখন হয়? যখন অনেকগুলো কোষ মিলে, এমন না যে অনেকগুলো কোষ টিস্যু তৈরি করে, এটা বলতেছি না, অনেকগুলো কোষ মিলে টিস্যু হয়। তার মানে এটা যেহেতু একটা টিস্যু, এখানে আমি টিস্যু লিখে দিই, হ্যাঁ অনেকে আবার বুঝবে না, এটা যেহেতু একটা টিস্যু, এখানে অনেক ধরনের টিস্যু হইতে পারে, আবার ওই টিস্যুতে অনেক ধরনের কোষ থাকতে পারে, ঠিক আছে না? তো এই যে সরল টিস্যু, এই সরল টিস্যু আমরা কেন বলি? কারণ এখানে অনেকগুলো কোষ থাকবে। টিস্যু মানে কি? কোষ থাকবে। এখন কি রকম কোষ থাকবে? বললাম না সাদা মনে কাদা নেই, তারা হচ্ছে সরল, তার মানে তারা একই ধরনের কোষ থাকবে, তাদের মধ্যে কোনো ভেজাল নেই। দ্যাট মিন্স এই যে সরল টিস্যু কেন বলতেছি, একই ধরনের কোষ থাকবে, একই ধরনের কোষ, তারা সরল, তারা সবাই দেখতে একরকম, তাদের গঠন একরকম, তাদের কাজও একরকম, তারা সবাই একই রকম, টুইন মনে হবে, টুইন। তো তারা সরল, তাদের মনে কাদা নেই, তাদের মনে কোনো ভেজাল নেই, তারা কোনো ভেজাল করে করে না, তাদের তারা সবাই একই রকম সরল। তাহলে সরল টিস্যু হয় যখন এরা সবগুলো কোষ একই রকম হয়। আর জটিল, নামে বোঝা যায় জটিল, খুব জটিল ধরনের মানুষ, মানে হচ্ছে তার মধ্যে কিছু হলেও ভেজাল আছে। দ্যাট মিন্স এখানে এখানে এই জটিলে থাকবে ভিন্ন ধরনের কোষ, ভিন্ন ধরনের কোষ, বিকজ সে জটিল। আর ক্ষরণকারী টিস্যু কেন বলে বুঝতেই পারতো, এরা অ্যাকচুয়ালি তরল ক্ষরণ করে। ক্ষরণকারী মানে বুঝতেছ, কোনো কিছু ক্ষরণ করে, দ্যাট মিন্স এরা তরল ক্ষরণ করে। কি ক্ষরণ করে? তরল। কি তরল, এগুলো আমরা পরে জানবো। প্রথমে আসো, এই সরল টিস্যু 3 ধরনের, এটা পরীক্ষায় আসতে পারে। একটা সরল টিস্যু হচ্ছে প্যারেনকাইমা, ছোটবেলায় তোমরা পড়ছো, একটা সরল টিস্যু হচ্ছে প্যারেনকাইমা। কি কি বললাম? প্যারেনকাইমা। একটা হচ্ছে কোলেনকাইমা। বলো সরল টিস্যু কয় প্রকার? 3 প্রকার। আরেকটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। এগুলো কিন্তু তোমরা ছোটবেলায় কিন্তু পড়ছো যে সরল টিস্যু 3 প্রকার, 9-10-এ এই প্যারেনকাইমা, এটা পরীক্ষায় আসতে পারে যে সরল টিস্যু কয় প্রকার, প্যারেনকাইমা টিস্যু, কোলেনকাইমা টিস্যু, স্ক্লেরেনকাইমা টিস্যু। খেয়াল করবা যেহেতু সরল টিস্যু তাই একই ধরনের কোষ থাকবে, তাই না? সেম কোষ। তা আমরা একটু প্যারেনকাইমা নিয়ে স্টাডি করবো। ভাইয়া যদি একটু প্যারেনকাইমা তোমাকে আঁকি দিই, এ দেখো প্যারেনকাইমাতে একই ধরনের কোষ থাকবে, মানে এরকম গোল গোল কোষ থাকবে, সবগুলা গোল দেখছ, একই ধরনের কোষ, একই ধরনের, এই একই ধরনের এরকম গোল গোল কোষ মিলেই কিন্তু প্যারেনকাইমা তৈরি করবে, এই প্যারেনকাইমা টিস্যুটা তৈরি করবে। দেখো একই ধরনের সবগুলো গোল গোল, একই ধরনের কোষ, তাই তো সরল বলতেছি, সবগুলো গোল গোল টাইপস এর কোষ না, একই না? এবং মনে রাখবা এই যে প্যারেনকাইমা, প্যারেনকাইমা নিয়ে আহামরি কিছু জানতে হবে না, কারণ তোমরা ছোটবেলায় পড়ছো। জাস্ট এটা মাথায় রাখবা যে এই যে প্যারেনকাইমা, এই প্যারেনকাইমা যখন, এই প্যারেনকাইমা যখন পাতাই থাকে, যখন পাতাতে থাকে, পাতাতে প্যারেনকাইমা থাকে, সো পাতাতে যখন প্যারেনকাইমা থাকে তখন এই প্যারেনকাইমার নাম চেঞ্জ হয়ে যাবে, নাম চেঞ্জ হয়ে প্যারেন ওইটার নাম হয়ে যাবে মেসোফিল। তাহলে মাথায় রাখবে, এটা পরীক্ষায় আসবে, এগুলো বেশিরভাগ ভর্তি পরীক্ষাতে আসে,
যে পাতার প্যারেনকাইমাকে কি বলে, পাতার প্যারেনকাইমাকে কি বলে? তাহলে আমি কি বলতেছি দেখো, পাতার প্যারেনকাইমাকে মেসোফিল বলে। তোমরা জানো পাতার টিস্যু হচ্ছে মেসোফিল টিস্যু, সো পাতার যে টিস্যু অ্যাকচুয়ালি সেটা হচ্ছে প্যারেনকাইমা টিস্যু, তাই এটার নাম চেঞ্জ হয়ে মেসোফিল হয়ে যাবে, এটা মাত্রের এক পরীক্ষায় আসে। এখন প্যারেনকাইমা যদি এতে যদি ক্লোরোফিল থাকে, প্যারেনকাইমাতে যদি ক্লোরোফিল থাকে, কি থাকে? ক্লোরোফিল। এটা একটা প্যারেনকাইমার ফিগার দেখাইছি, এটা কিসের ফিগার? প্যারেনকাইমা, এই প্যারেনকাইমা যে ফিগার মনে রাখবা, এই প্যারেনকাইমার মধ্যে দেখো স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য পাবা, দেখো আন্তঃকোষীয় ফাঁক আছে, এই দেখো কোষগুলোর মাঝে আন্তঃকোষীয় ফাঁক আছে, আন্তঃকোষীয় ফাঁক, এটা যে তাহলে স্থায়ী টিস্যু তুমি বুঝতে পারতেছ, বিকজ স্থায়ী টিস্যুর কিন্তু আন্তঃকোষীয় ফাঁক থাকে, ঠিক আছে? আচ্ছা, ক্লোরোফিল যদি যুক্ত থাকে তখন ওই প্যারেনকাইমাকে তুমি দেখবা, দেখো ক্লোরোফিলে কি আছে? ক্লোরো, ক্লোরোফিলে কি আছে? ক্লোরো, তাই এটার নাম হয়ে যাবে ক্লোরেনকাইমা, এটার নাম কি হয়ে যাবে? এগুলো ভর্তি পরীক্ষায় আসবে, ক্লোরেনকাইমা। কেন? কারণ ক্লোরোফিল আছে, ক্লোরো ক্লোরেন। এখন যদি প্যারেনকাইমাতে প্যারেনকাইমাটা জলজ উদ্ভিদে থাকে, এবং জলজ উদ্ভিদের যে প্যারেনকাইমাগুলো, জলজ উদ্ভিদ মানে যেগুলো জলে থাকে, জলজ উদ্ভিদের যে প্যারেনকাইমাগুলো আছে সেইগুলোতে কিছু চেম্বার থাকে, চেম্বার, এয়ার চেম্বার, এয়ার চেম্বার, কি চেম্বার? এয়ার, এয়ার মানে বাতাস, চেম্বার মানে কুঠুরি। তার মানে এই প্যারেনকাইমাতে যদি বায়ু কুঠুরি থাকে, প্যারেনকাইমাতে যদি বায়ু কুঠুরি থাকে, বায়ু মানে এয়ার, কুঠুরি মানে চেম্বার, এয়ার চেম্বার, এগুলোর কাজ হচ্ছে গ্যাস জমা রাখা, তো তখন এটার নাম এয়ার, এয়ার মানে কি? এয়ার অ্যারেন, অ্যারেনকাইমা, তখন এটা হয়ে যাবে অ্যারেনকাইমা। দেখো এই অ্যারেন শব্দটাতেই তুমি এয়ার শব্দটা পাবা, দেখো এয়ার মানে কি? বাতাস, এয়ার অ্যারেন, এয়ার অ্যারেন, সেম অ্যারেনকাইমা। এগুলো কিন্তু ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা। এবং মনে রাখবা প্যারেনকাইমার কোষ প্রাচীর কিন্তু একটু পাতলা, এটার কোষ প্রাচীর কিন্তু, কোষ প্রাচীর তুলনামূলক পাতলা, তুলনামূলক পাতলা, মানে এতটাও পাতলা না, তবে এই কোলেনকাইমা স্কেলেনকাইমার তুলনায় অনেক পাতলা, এই প্যারেনকাইমা কোষ প্রাচীর কোলেনকাইমা এবং স্কেলেনকাইমার তুলনায় অনেক পাতলা, বাট এতটাও পাতলা না যতটা আমি বুঝাতে চাচ্ছি, বাট পাতলা এই দুইটার সাপেক্ষে, এই জন্য তুলনামূলক শব্দটা আমি ইউজ করছি। এটাই জানবা প্যারেনকাইমা সম্বন্ধে, আর কিছু জানার দরকার নেই, এই তিনটে ইনফরমেশন মাথায় রাখবে, এগুলো কিন্তু মেডিকেল এবং ভার্সিটিতে আসবে। আচ্ছা এখন আসো কোলেনকাইমা, এটা তো প্যারেনকাইমা গেল, কোলেনকাইমা দেখতে কিরকম আসো? কোলেন, কোলেন কি কি ভাইয়া? কোলেন, কোলেন, কোলেন কি ভাইয়া? কোলেন। এই যে কোলেনকাইমা, কোলেনকাইমা কিন্তু প্যারেনকাইমার মতো গোল না, কোলেনকাইমা অনেকটা বহুভুজ আকৃতির, বহুভুজ মানে বুঝো এরকম অনেকগুলো ভুজ থাকবে, এরকম এরকম অনেকগুলো ভুজ থাকবে এরকম আকৃতির, এই দেখো কোষগুলো দেখতে অনেকটা এরকম, সবগুলো একই রকমের হবে, তাই তো আমি সরল টিস্যু বলতেছি, সরল মানে কি? একই ধরনের কোষ, তাই সেম টাইপস এর কোষ দিচ্ছি। এই এখন তোমরা জানো এটার তো কোষ প্রাচীর থাকবে, কোষ প্রাচীর এখানেও আছে এখানেও থাকবে, এখন এটার কোষ প্রাচীর কিন্তু প্যারেনকাইমার তুলনায় মোটা হবে, তাহলে আমি যদি এখানে কোষ প্রাচীর দিই, আমি যদি এখানে কোষ প্রাচীর দিই, ঠিক আছে, কোষ প্রাচীর সবসময় এভাবে এভাবে মোটা করে দিবা, আমি এটা এভাবে দেখে আমার কালো কালারটা কেন ডিস্টার্ব করতেছে, এই দেখো এভাবে মোটা করে দিবা, এটা আমি একটু মোটা করে দিচ্ছি, দেখছো এই দেখো মোটা করে দিচ্ছি, এই জায়গায় আমি মোটা করে দিছি, বাট এই জায়গায় আমি চিকন রাখছি, এই জায়গায় আমি চিকন রাখছি, এই জায়গায় আমি চিকন রাখছি, দেখো কোষ প্রাচীর আমি এই কোণার দিকে আমি মোটা করে দিছি, কোষ প্রাচীর এগুলা, বাট এই জায়গায় আমি চিকন দিছি, এটা দ্বারা কি বুঝাতে যাচ্ছি? এটা দ্বারা বুঝাতে যাচ্ছি কোলেনকাইমার যে কোষ প্রাচীরগুলো থাকে সেগুলো সব জায়গায় পুরু থাকে না, কিছু জায়গায় পুরু থাকে, কিছু জায়গায় পাতলা থাকে, এই কথাটাকে আমি কিভাবে লিখতে পারি? কোলেনকাইমা কোষ প্রাচীর অসমভাবে পুরু, যেহেতু পুরুত্বটা সব জায়গায় সেম না,
তাই আমরা এখানে সমভাবে না বলে কি বলতে হবে অসমভাবে। তাহলে এখানে কি লিখবা, এই কোলেনকাইমার কোষ প্রাচীর অসমভাবে পুরু, এটা ছিল কোলেনকাইমা, এটা ছিল কি কোলেনকাইমা। এখন আসো স্ক্লেরেনকাইমা কিরকম, এটা কিন্তু একটু ইন্টারেস্টিং স্ক্লেরেনকাইমাটা। দেখো এটা এটা ছিল কোলেনকাইমা, এবার আসো স্ক্লেরেনকাইমা, এটা খুবই ইন্টারেস্টিং স্ক্লেরেনকাইমাটা। দেখো এই স্ক্লেরেনকাইমা দুই ধরনের, কোন কাইমা স্ক্লেরেনকাইমা দুই ধরনের, কোন কাইমা স্ক্লেরেনকাইমা দুই ধরনের, খুবই ইম্পর্টেন্ট। একটাকে বলা হয় ফাইবার, যেটার নাম তোমরা শুনছো, আর একটাকে বলা হয় স্ক্লেরাইট। দেখো আমি বারবার বলতেছি খুবই গুরুত্বপূর্ণ, স্ক্লেরেনকাইমা দুই ধরনের, কয় ধরনের দুই ধরনের, একটিকে বলা হয় ফাইবার একটিকে বলা হয় স্ক্লেরাইট। এখন আসো হোয়াট ইজ ফাইবার হোয়াট ইজ স্ক্লেরাইট, একদম সোজা এই যে ফাইবারগুলো দেখতেছো, ফাইবার মানে তন্তু, তন্তু সবসময় কিরকম হয় মানে সুতা, সুতা সবসময় লম্বা হয়, তার মানে এই যে ফাইবারগুলো দেখতেছ, এই যে ফাইবারগুলো দেখতেছ এগুলো লম্বা হবে। তাহলে আমি দেখাচ্ছি কিরকম লম্বা হবে, ধরে নাও এভাবে অনেক লম্বা হবে, এই লম্বা, এটা হচ্ছে ফাইবার, এটা হচ্ছে ফাইবার, এটা হচ্ছে অনেক লম্বা। এখন চিন্তা করো এই ফাইবারটাকে আমরা কাটবো, কিভাবে কাটবো, ধরে নাও এটা হচ্ছে ফাইবার, এই দেখো ফাইবার মানে তন্তু, তন্তু এরকমই হয়, এদিকে এই দুই জায়গাটা মুঞ্চা থাকে মানে শার্প থাকে, ধরে নাও এটা হচ্ছে ফাইবার। এখন এটাকে আমি কাটবো, কেটে ভিতরে কোষগুলো কিভাবে আছে বা কি কি কিভাবে কি কি আছে সেটা দেখব, ঠিক আছে। আচ্ছা এটার তো কোষ প্রাচীর থাকবে তাই না, আমি কোষ প্রাচীরটা এখানে না, এই দেখো এটা কোষ প্রাচীর থাকবে এভাবে, এই দেখো এটা কোষ প্রাচীরগুলো আমি দিচ্ছি, কোষ প্রাচীর কিভাবে দিচ্ছি একটু খেয়াল করবো, এখানে কিন্তু কাহিনী আছে, কোষ প্রাচীর আমি কিভাবে দিচ্ছি খেয়াল করো, এই যে কোষ প্রাচীর, কোষ প্রাচীরটা আমি কিভাবে দিছি খেয়াল করছো, এগুলো হচ্ছে কোষ প্রাচীর, মাঝখানে মাঝখানে আমি গ্যাপ দিছি, এই যে তুমি গ্যাপটা দেখতেছ এই গ্যাপটাকে কি বলে, এই গ্যাপটাকে বলা হয় কূপ, এই গ্যাপটাকে বলা হয় কূপ। তাহলে কূপ কি, সেটা হচ্ছে, সেটা হচ্ছে স্ক্লেরেনকাইমার কোষ প্রাচীর গুলাতে ছিদ্রযুক্ত। আমি বারবার এখান থেকে দেখে দেখে বলো, ফিগার দেখে দেখে তুমি সবকিছু বলে ফেলতে পারবে, মুখস্থ করতে হয়নি, ফিগার দেখো না, স্ক্লেরেনকাইমার কোষ প্রাচীর ছিদ্রযুক্ত, এখানে একটা ছিদ্র, এখানে ছিদ্র, এখানে ছিদ্র, এখানে ছিদ্র, এই যে স্ক্লেরেনকাইমার কোষ প্রাচীর গুলো যে ছিদ্রযুক্ত এটাকে বলা হয় কূপ। তার মানে এখানে কি কোষ কি ছিদ্রযুক্ত, এটা কি কোষ প্রাচীরের ছিদ্র, কূপটা কি কোষ প্রাচীরের ছিদ্র, কোষ প্রাচীরের ছিদ্রকেই বলা হয় কূপ। এই কথাটা আমি আরেকটা জায়গায় তোমাকে বলছি, তোমরা যখন প্রথম অধ্যায় দেখবা, প্রথম অধ্যায়ে কোষ প্রাচীর যখন তোমাদেরকে আঁকাই দিছে তখন দেখবা কোষ প্রাচীরের মাঝখানে একটা, মানে দুইটা কোষ প্রাচীরের মাঝখানে একটা ছিদ্র থাকে, ওই ছিদ্রটার নাম পিট দিছে, পিট, পিট মানে কূপ, ওখানেও কিন্তু কূপ কথাটা বলছে, এটাই হচ্ছে সেটা, ওই কোষ প্রাচীরের যে পিটটা আছে, পিট মানে কুয়া, কুয়া মানে কূপ, এটা দেখতে কুয়ার মতো। কোষ প্রাচীর অধ্যায়টা খুলো, প্রথম অধ্যায় কোষ প্রাচীরটা খুলো, ওখানে দেখবা কূপ দেওয়া আছে, কূপ মানে কুয়া, কুয়া মানে পিট, এটা আসলে কুয়ার মতো দেখতে, এখানে তো দেখানো পসিবল না তাই দেখাচ্ছি না, কোষ প্রাচীরে দেখবা। এখন প্রশ্ন হচ্ছে এটাকে আমি দুইভাবে কাটতে পারি, এই ফাইবারটাকে একটা হচ্ছে এভাবে লম্বা করে কাটতে পারি, লম্বা করে যদি কাটি তাহলে এটাকে বলে লম্বচ্ছেদ, কোনটাকে, এটাকে লম্বা করে কাটা মানে লম্বচ্ছেদ, আর যদি আমি লম্বা করে না কেটে যদি গোল করে কাটি এভাবে তাহলে এটা হবে প্রস্থচ্ছেদ। তাহলে আমি তোমাকে একটু কেটে দেখাচ্ছি, এই দেখো আমার এই জটিল খননকারী এখন তো বোঝানোর দরকার নাই, আমি আগে এই জিনিসটা বুঝাই, এই দেখো, এই দেখো ভাইয়া, এই এটাকে আমি প্রথম লম্বা করে কাটি, লম্বা করে কাটলে কিরকম দেখাবে, এরকমই দেখাবে, এই লম্বা করে কাটাকে এভাবেই দেখাবে, এরকমই দেখাবে, এরকমই তো দেখাবে, এটাই তো লম্বা, তাহলে এটাকে আমি বলবো লম্বচ্ছেদ, এটা হচ্ছে কি লম্বচ্ছেদ, লম্বা করে কাটলে এভাবেই এরকমই দেখাবে, এটা লম্বা। এখন এই জিনিসটা মানে এভাবে আর কি, মার্কারটাকে এভাবে কাটছি আর কি,
এভাবে কাটছি তো এভাবেই দেখাবে, এটা হচ্ছে লম্বচ্ছেদ ফাইবারের, ফাইবারের এটা কি ফাইবারের। এখন যদি তুমি এভাবে গোল করে কাটো, মানে প্রস্থচ্ছেদ যদি কাটো, তাহলে এরকম তো দেখাবে না, লম্বা করে দেখো। তখন দেখাবে কিরকম দেখো, তখন দেখাবে এরকম, তখন দেখাবে এরকম, এই দেখো। এদের কোষগুলো এরকম লম্বা, এভাবে যদি না কেটে যদি গোল করে কাটো, তখন দেখাবে এরকম, অনেকটা ভাজক কোষের স্টাইলে, অনেকটা কি স্টাইলে, ভাজক কোষের স্টাইলে। এবং এখানে যেরকম ছিদ্র আছে, এখানেও তোমাকে কি দিতে হবে, ছিদ্র দিতে হবে। দেখো কোষ প্রাচীরে ছিদ্র, এই যে কোষ প্রাচীর, এই যে কোষ প্রাচীর, এই যে ছিদ্র, এই যে ছিদ্র, এই যে আমরা এই জায়গায় একটা ছিদ্র, এই জায়গায় একটা ছিদ্র দেখেছি, ঠিক আছে। সেম ভাবে এখানেও সেম ভাবে দেখাইতে হবে, দেখো এই এই জায়গায় ছিদ্র, এই জায়গায় ছিদ্র, এই দেখো এই ছিদ্র, এই ছিদ্র। তো যেভাবেই তুমি দেখাও না কেন, লম্বা করে কাটো অথবা প্রস্তচ্ছেদ বরাবর কাটো, এটা হচ্ছে প্রস্তচ্ছেদ, এটা হচ্ছে কি প্রস্তচ্ছেদ। যেভাবেই কাটো, যদি এই ফাইবারটাকে যদি তুমি লম্ব করে কাটো, তাহলে এরকম দেখাবে, আর যদি তুমি গোল করে কাটো, এটাকে গোল করে কাটো, তখন এরকম দেখাবে, এই প্রস্তচ্ছেদ বরাবর দেখাবে। এটাই হচ্ছে ফাইবার। এবং মনে রাখবা, ফাইবার মৃত, দ্যাট মিন্স মনে রাখবা, স্ক্লেরেনকাইমা হচ্ছে মৃত কোষ, স্ক্লেরেনকাইমা হচ্ছে পরিণত মৃত কোষ, এটা হচ্ছে কি মৃত কোষ। তার মানে পরিণত অবস্থায় এটা কি হয়ে যায়, মৃত কোষ। আমি বলছিলাম স্থায়ী টিস্যু কিন্তু মৃত হতে পারে, আর এটা এক্সাম্পল হচ্ছে স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমার কোষগুলো মৃত, বললাম না স্থায়ী টিস্যু মৃত হতে পারে, দেখো এই মৃত স্ক্লেরেনকাইমা কি মৃত। এবং এখানকার যে কোষ প্রাচীর স্ক্লেরেনকাইমা, সেটা কিন্তু পুরু, অনেক মোটা, সমভাবে পুরু। যেমন এটার কোষ প্রাচীর অসমভাবে পুরু না, এটার কোষ প্রাচীর সমভাবে পুরু। তাহলে এখানকার যে কোষ প্রাচীর, কোষ প্রাচীর সমভাবে পুরু, কোষ প্রাচীর কি সবসময় সমভাবে পুরু হয়, এটা মাথায় রাখবা, এটা মাথায় রাখবা। আচ্ছা এখন দেখো, ফাইবার তো গেল, স্ক্লেরাইটটা কি, স্ক্লেরাইটটা কিন্তু ডিফারেন্ট, এক এক উদ্ভিদে এক একটা থাকে, এই দুইটা কখনো একসাথে থাকবে না। ধরে নাও কোনো উদ্ভিদে তুমি যদি স্ক্লেরেনকাইমা হিসেবে ফাইবারকে পাও, কোনো ক্ষেত্রে তুমি পাবে স্ক্লেরাইট। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফাইবারটাই দেখি, কোনো কোনো ক্ষেত্রে স্ক্লেরাইটটা দেখা যায়, যেমন সুপারি, সুপারি গাছ, আপেল গাছ, নাশপাতি, এগুলোতে তুমি স্ক্লেরাইট পাবা, এগুলো বাদে তুমি ফাইবার পাবা। স্ক্লেরাইটটা কীরকম একটু দেখো, স্ক্লেরাইটও কিন্তু মৃত, স্ক্লেরাইটও কিন্তু কি মৃত, এটাও কি, এটাও কিন্তু মৃত, মাথায় রাখবা, এটাও কিন্তু মৃত। স্ক্লেরাইটের আরেকটা নাম আছে স্টোন সেল, স্ক্লেরাইটকে বলা হয় স্টোন সেল, স্টোন মানে কি পাথর বা শক্ত টাইপের কিছু বোঝাচ্ছে, স্ক্লেরাইটকে স্টোন সেলও বলে, স্ক্লেরাইটকে কি বলে স্টোন সেলও বলে, কি বলে এটাকে স্টোন সেল। এবং এটার আর এটার মধ্যে পার্থক্য কি জানো, ফাইবার আর স্ক্লেরাইটের মধ্যে পার্থক্য, পার্থক্যটা হচ্ছে ফাইবার তো এরকম লম্বা, ফাইবার হচ্ছে এরকম ডাইরেক্ট লম্বা, এটার কোনো ব্রাঞ্চ নাই, ব্রাঞ্চ মানে বুঝো এখান থেকে একটা শাখা বাইরে হয় নাই, এখান থেকে একটা শাখা বাইরে নেই, এরকম কিছু না, এটা শুধু একটাই, একটাই। বাট স্ক্লেরাইট যখন তুমি দেখবা, তখন স্ক্লেরাইট কিন্তু শুধুমাত্র এরকম না, স্ক্লেরাইট হচ্ছে শাখা প্রশাখা যুক্ত, কীরকম শাখা প্রশাখা যুক্ত, যেমন এই যে এরকম স্ক্লেরাইটটা এরকম, আবার এখান থেকে একটা শাখা বাইরেছে, এখান থেকে একটা শাখা বাইরেছে, এখান থেকে একটা শাখা বাইরেছে। তাহলে এই যে স্ক্লেরাইটটা, স্ক্লেরাইটটা এই ফাইবারের মতো না, এটা কিন্তু শাখা প্রশাখা যুক্ত হইতে পারে। দেখো এখান থেকে একটা শাখা বেরিয়েছে, এটা একটা শাখা, এটা একটা শাখা, এটা যদি মেইন বডি হয়, এটা একটা শাখা, এটা একটা শাখা, এটা একটা শাখা। তো স্ক্লেরাইটগুলো কিন্তু শাখা প্রশাখা যুক্ত হতে পারে। তো ডিফারেন্স হচ্ছে এই জায়গায়, ফাইবার তা শুধু একটাই, আর স্ক্লেরাইটটা হচ্ছে শাখা প্রশাখা যুক্ত, স্ক্লেরাইট হচ্ছে কি শাখা প্রশাখা যুক্ত, এটাই। আর কিছু মাথায় রাখতে হবে না, এবং মনে রাখবা স্ক্লেরাইটকে কি বলা হয় স্টোন সেল। স্টোন সেল কেন বলা হয় আমি একটু বলি, কারণ এই জায়গাটা, এই স্ক্লেরাইটটা যখন মারা যাবে, মৃত স্ক্লেরাইট আর কি, যখন মৃত হবে, তখন এটা অনেক শক্ত হয়ে যায়, অনেক শক্ত। এই স্ক্লেরাইটটা যখন মৃত মৃত হয়ে যায়, মানে মারা যায়, তখন এটা অনেক কি হয়ে যায় স্টোন সেল। স্টোন মানে কি
শক্ত, অনেক শক্ত হয়ে যায়। শক্ত মানে কি? শক্ত মানে খসখসে। শক্ত মানে কি? শক্ত মানে খসখসে। এটার এক্সাম্পল হচ্ছে সুপারি। তোমরা যখন দেখবা সুপারি যখন কাটে, সুপারির যে বাইরের আবরণটা এটা অনেক খসখসে। এই সুপারি যে বাইরের আবরণ খসখসে, এটা হচ্ছে স্কেলেরাইট বা স্টোন সেল। সুপারির ওইটা খসখসে দেখবা। তোমরা আপেল খাইলেও একটু খসখসে লাগে, নাশপাতি খাইলেও একটু খসখসে লাগে, বাইরের দিকে যে খসখসে অংশটা, এগুলো কিন্তু স্টোন সেল বা স্ক্লেরাইট, মানে স্ক্লেরেনকাইমা। তো ফাইবার এক ধরনের জিনিস, স্ক্লেরাইট এক ধরনের জিনিস। কিছু কিছু উদ্ভিদে ফাইবার থাকবে, কিছু কিছু উদ্ভিদে স্ক্লেরাইট থাকবে, দুইটা একসাথে কখনো থাকবে না। তো আমি অনেক কথা বলে ফেললাম, সমস্যা নাই। আসলে এখান থেকে জাস্ট এমনি পড়ে যাবে, এগুলো এমসিকিউতে আসবে, কখনো সিকিউতে আসবে না। আমি বারবার বলতেছি, এগুলো আমি পড়াচ্ছি সিকিউর জন্য না। লিখে রাখো, এখান থেকে এমসিকিউ আসবে, এটা লিখে রাখো, এই টপিকটা লিখো এমসিকিউর জন্য, এমসিকিউর জন্য, নট সিকিউ, বিশ্ববিদ্যালয় এর জন্য, বিশ্ববিদ্যালয় মেডিকেলের জন্য, ঠিক আছে? সো এটার উপর আহামরি জোর দিতে হবে না, জাস্ট পড়ে যাবা, জাস্ট পড়ে যাবা। এখন আসো, আমরা তো সরল টিস্যু শিখে ফেললাম, আমরা তো সরল টিস্যু শিখে ফেললাম, এখন আমাদেরকে কি শিখতে হবে জানো? এখন আরো দুইটা টিস্যু আছে মারাত্মক, এই দুইটা টিস্যু না জানলেই নয়। এখন যে টিস্যু সম্বন্ধে জানতে হবে, আমি এখানে একটু বলি, এখন যে টিস্যু সম্বন্ধে জানতে হবে সেটা হচ্ছে ক্ষরণকারী টিস্যু, এটাও কিন্তু স্থায়ী টিস্যু। আচ্ছা, ক্ষরণকারী কেন বলতেছে বলতো? এটা ক্ষরণ করে, কি ক্ষরণ করে? তরল। কি ক্ষরণ করে? তরল ক্ষরণ করে। এই তরল ক্ষরণের উপর ডিপেন্ড করে এই টিস্যুটা দুই প্রকার, দুই ধরনের। এই টিস্যুটা কয় ধরনের? দুই ধরনের। এই টিস্যুটা কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে তরুক্ষীর টিস্যু, একটা হচ্ছে তরুক্ষীর টিস্যু, আর একটা হচ্ছে গ্রন্থি টিস্যু। একটা হচ্ছে তরুক্ষীর টিস্যু আর একটা হচ্ছে গ্রন্থি টিস্যু। এখন তোমরা এই তরুক্ষীর মানে কি জানো না, গ্রন্থিটা মোটামুটি বুঝতে পারতেছো, আবার তরুক্ষীর মানে বুঝো না, এটা আমি বুঝাচ্ছি। দেখো, ক্ষীর মানে কি? ক্ষীর তো চিনো, তোমরা ক্ষীর খাও না, সাদা সাদা ক্ষীর খাও না, ক্ষীর, এই ক্ষীরই বুঝাচ্ছে। আর এই তরু মানে হচ্ছে গাছ। তোমরা জানো গাছের একটা প্রতিশব্দ হচ্ছে, বৃক্ষের একটা প্রতিশব্দ হচ্ছে তরু। তরু মানে বৃক্ষ, ক্ষীর মানে গাছ। দ্যাট মিনস এটা বুঝাতে যাচ্ছে, কিছু কিছু গাছ আছে যেখান থেকে সাদা সাদা ক্ষীরের মতো অংশ বের হয় যাদের বডি থেকে। ক্ষীর তো তরল, কিসের মতো? ক্ষীরের মতো সাদা সাদা কিছু তরল পদার্থ নিঃসরণ হয়, ওই যে টিস্যু থেকে নিঃসরণ হয় ওটাকেই বলে তরুক্ষীর টিস্যু। তরু মানে গাছ, যেহেতু গাছ থেকে ক্ষীরের মতো সাদা পদার্থ বের হয়, তাই যে টিস্যু থেকে বের হয়, গাছের যে টিস্যু থেকে বের হয় ওটাকে বলে তরুক্ষীর টিস্যু। তাহলে তরুক্ষীর মানে কি? তরুক্ষীর মানে হচ্ছে, এই তরুক্ষীর মানে কি? সাদা বা হলদে, সাদা বা হলদে, বা অনেকে এটাকে বর্ণহীন বলে, সাদাকে অনেকে বর্ণহীন বলে, বর্ণহীন তরল পদার্থ, বর্ণহীন তরল পদার্থ যা দেখতে ক্ষীরের মতো, তাই তরুক্ষীর শব্দটা বলছে, যা দেখতে ক্ষীরের মতো, ঠিক আছে? এটাই জাস্ট মাথায় রাখবা, আর কিছু না, এটাই জাস্ট মাথায় রাখবা। যে টিস্যু থেকে তরুক্ষীর নিঃসরণ হয় তাকেই বলে তরুক্ষীর টিস্যু। এখন এই তরুক্ষীর টিস্যু দুই ধরনের, তরুক্ষীর একটা হচ্ছে তরুক্ষীর নালী, তরুক্ষীর নালী, আর একটা হচ্ছে তরুক্ষীর কোষ। আমি বারবার বলতেছি, তরুক্ষীর টিস্যু কয় ধরনের? দুই ধরনের। এখন অনেকে বলবা দুই প্রকার নাকি দুই ধরনের। দেখো, ধরন আর প্রকার দুটোটা আলাদা। প্রকার যখন বলবো তখন বোঝা যাচ্ছে যে সব গাছেই এই দুটোটা থাকবে, আর ধরন যখন বলবো তখন বোঝা যাচ্ছে কিছু গাছে এটা আছে, কিছু গাছে এটা আছে। ধরন আর প্রকারের মধ্যে পার্থক্য হচ্ছে, ধরন যখন বলবো তখন বুঝবা কিছু গাছে এটা আছে, কিছু গাছে এটা আছে, আর যখন প্রকার বলবো তখন গাছে এই দুটোটাই আছে। তার মানে তরুক্ষীর নালী আমরা কিছু গাছে দেখতে পাবো, আর তরুক্ষীর কোষ আমরা কিছু গাছে দেখতে পাবো। একটা গাছে যদি তরুক্ষীর নালী থাকে, আর সেই গাছে তরুক্ষীর কোষ থাকবে না। একটা গাছে যদি তরুক্ষীর কোষ থাকে, সেই গাছে তরুক্ষীর নালী থাকবে না। এখন তরুক্ষীর নালী মানে কি? ব্যাপারটা একদম সোজা, নালী মানে তো বুঝো। এই তরুক্ষীর নালী মানে হচ্ছে টিস্যু, যেহেতু তাহলে অনেকগুলো কোষ থাকবে,
এরকম লম্বা লম্বা কিছু কোষ থাকে, লম্বা লম্বা নালীর মতো কোষ, এই নালীর মতো এরকম কিছু কি থাকে, কোষ থাকে। যেমন এটা একটা নালী, ঠিক সেমভাবে এটা একটা নালী, এটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, যেহেতু টিস্যু অনেকগুলো কোষ থাকবে, ঠিক এখানে একটা কোষ থাকবে, এরকম লম্বা লম্বা কি থাকবে, এরকম লম্বা লম্বা কোষ থাকবে, এরকম লম্বা লম্বা কোষ থাকবে, এবং ওই লম্বা লম্বা কোষেই মূলত কি জমা থাকবে, তরুক্ষীর জমা থাকবে। এই যে এটা একটা তরুক্ষী, এখানে তরুক্ষীর জমা আছে, এখানে তরুক্ষীর জমা আছে, এখানে তরুক্ষীর জমা আছে, এটা তরুক্ষীর, এটা তরুক্ষীর, এটা তরুক্ষীর। তো লম্বা লম্বা নালীগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে একটা তরুক্ষীর নালী তৈরি করছে, যেখানে তরুক্ষীর জমা থাকে, এটাই হচ্ছে তরুক্ষীর নালী। কিছু গাছে এরকম থাকবে তরুক্ষীর, আর কিছু গাছে কোনো নালী টালি নেই, ডাইরেক্ট কোষ থাকবে, তরুক্ষীর কোষ থাকবে, আর ওখানেই তরুক্ষীরটা থাকবে, মানে এরকম না, এরকম নালীর মতো থাকবে না, জাস্ট কোষ থাকবে এবং কোষেই তরুক্ষীর থাকবে, এটাই, আর কিছু জানার দরকার নেই। এখন গ্রন্থি টিস্যু তো বুঝতেই পারতেছ, যেখান থেকে বিভিন্ন তরল পদার্থ নিঃসরণ হয়, যেমন একটা গ্রন্থি আছে যেটা হচ্ছে মধুগ্রন্থি, মধুগ্রন্থি থেকে কি নিঃসরণ হয়, যেমন এখানে আমি বলি মধুগ্রন্থি, মধুগ্রন্থি থেকে কি নিঃসরণ, মধু। তারপর আছে, তারপর আছে কি বলবো, তারপর তারপর আছে তোমার তেল গ্রন্থি, যেমন সরিষার তেল বলো বানাই, সরিষার তেল, সোয়াবিন তেল, এই যে তেল, তেল গ্রন্থি থেকে নিঃসরণ হয়। তারপর আরো গ্রন্থি আছে, যেমন মিউসিলেস গ্রন্থি, কি মিউসিলেস গ্রন্থি, মিউসিলেস মানে হচ্ছে পিচ্ছিলকারী কিছু পদার্থ, দেখো মিউকাস, মিউসিন, এগুলো পিচ্ছিল বুঝায়, তো কোনো কোনো গ্রন্থি থেকে মিউসিলেস মানে পিচ্ছিলকারী পদার্থ, তরল পদার্থ নিঃসরণ হয়, এটাই হচ্ছে গ্রন্থি টিস্যু। শেষ, তাহলে ক্ষরণকারী টিস্যুর মধ্যে জানবা, ক্ষরণকারী টিস্যু দুই ধরনের, তরুক্ষীর টিস্যু, গ্রন্থি টিস্যু। তরুক্ষীর কি এটা তো বললো, আমরা পড়ে থাকি জটিল টিস্যু কয় ধরনের, আমরা পড়ে থাকতেছি ছোটবেলা থেকে, মনে আছে তো জটিল টিস্যু কয় ধরনের ছোটবেলা থেকে পড়তেছি বলো, একটা হচ্ছে জাইলেম টিস্যু আর একটা হচ্ছে ফ্লোয়েম টিস্যু, ছোটবেলা থেকে আমরা পড়তেছি জটিল টিস্যু দুই ধরনের, জাইলেম টিস্যু, ফ্লোয়েম টিস্যু। যেহেতু এটা একটা টিস্যু, তাহলে এখানে কোষ থাকবে, এখন কি ধরনের কোষ থাকবে, ভিন্ন ধরনের কোষ, চারটা ভিন্ন ধরনের কোষ থাকবে জাইলেম টিস্যুতে, চারটা ভিন্ন ধরনের কোষ থাকবে ফ্লোয়েম টিস্যুতে, যেহেতু ভিন্ন ধরনের কোষ বসি, একই ধরনের কোষ হবে না, তাই চারটা ভিন্ন ধরনের কোষ। দেখো জাইলেমে কয়টা ভিন্ন ধরনের কোষ, চারটা, প্রথমটাকে বলা হয় ট্রাকিট, দ্বিতীয়টাকে বলা হয় ভেসেল, ভেসেলের অপর নামটাও জেনে রাখো, সেটা হচ্ছে ট্রাকিয়া। দেখো ভিন্ন ধরনের কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, সেম না, ভিন্ন ধরনের কোষ। তিন নাম্বার হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, প্যারেনকাইমা তো তোমরা চিনো, একটু আগে আমরা প্যারেনকাইমা পড়েছি, এই প্যারেনকাইমা। আরেকটা হচ্ছে জাইলেম ফাইবার, আরেকটা হচ্ছে জাইলেম ফাইবার, আর একটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। আচ্ছা ফাইবারটা একটু আগে পড়েছি তাই না, ফাইবার মানে হচ্ছে এই ফাইবারটা মানে কি স্ক্লেরেনকাইমা, আর এই প্যারেনকাইমাটা হচ্ছে সরল টিস্যু। চারটা ভিন্ন ধরনের কোষ জটিল টিস্যুতে, মনে রাখবা এই তিনটা, ট্রাকিট বলো, ভেসেল বলো, বা জাইলেম ফাইবার বলো, তিনটা হচ্ছে মৃত, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, শুধুমাত্র একমাত্র জীবিত হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। মনে রাখবা জাইলেম টিস্যুর যে চার ধরনের কোষ থাকে, ওই চার ধরনের কোষের মধ্যে একমাত্র জীবিত কোষ হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, এই তিনটা কোষ মৃত, ট্রাকিডো মৃত, ভেসেলও মৃত, এবং জাইলেম ফাইবারও মৃত, জাইলেম ফাইবারও মৃত। ট্রাকিডটা দেখতে হচ্ছে অনেকটা এরকম, এই দেখো আমি যদি ট্রাকিডের ফিগার দেখাই, ট্রাকিডের ফিগার হচ্ছে অনেকটা এরকম লম্বা, লম্বা ফাইবারের মতো দেখতেই বলতে গেলে, বাট লম্বা, এরকম আমি সুন্দর করে আঁকতেছি না, একটু সুন্দর করে আঁকার দরকার আছে। এটা আমি যদি দেখি ট্রাকিটটাকে যদি দেখাই, এভাবে 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 লম্বা, ঠিক আছে ট্রাকিটটা। আর ভেসেল মানে পাত্র, পাত্রের মতো দেখতে, পাত্র মানে এরকম, এরকম ভেসেলটা হচ্ছে এরকম দেখতে, পাত্রের মতো, এরকম লম্বা লম্বা পাত্রের মতো দেখতে, একটার সাথে একটা এভাবে যুক্ত থাকে, যেমন এদিক দিয়ে আমি আরেকটা পাত্র রাখতে পারি, এভাবে একটার সাথে একটা যুক্ত হয়ে নালী তৈরি করে ভেসেলটা, ভেসেলটা দেখতে এরকম পাত্রের মতো, ঠিক আছে ভেসেলটা দেখতে কিসের মতো,
পাত্রর মতো। ফাইবার তো তোমাদেরকে একটু আগে চিনেছি স্ক্লেরেনকাইমাতে, আর প্যারেনকাইমাও তোমরা দেখছো, সো এই দুইটা ফিগার জানার দরকার নেই। এখন ফ্লোয়ের মতো চার ধরনের কোষ থাকে। একটা কোষ হচ্ছে সিপনল, আর একটা কোষ হচ্ছে সঙ্গী কোষ, আর একটা কোষ হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। আর একটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার, খুবই ইম্পর্টেন্ট এই ফ্লোয়েম ফাইবারটা, খুবই ইম্পর্টেন্ট এই ফ্লোয়েম ফাইবারটা, খুবই ইম্পর্টেন্ট মনে রাখবা। এখানে তো তিনটা মৃত, এখানে কিন্তু শুধুমাত্র একটাই মৃত, সেটা হচ্ছে এই ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম ফাইবারটাই শুধু মৃত, বাকি তিনটা কিন্তু জীবিত, শুধু এটাই মৃত। আর মনে রাখবে এই যে ফ্লোয়েম ফাইবার মানে চার নাম্বারটা, এই ফ্লোয়েম ফাইবারের অনেক নাম আছে। একটা নাম আছে, এটাকে আবার সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু বলে, খুবই ইম্পর্টেন্ট। এটাকে কি বলে? সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু বলে। ফ্লোয়েম ফাইবারকে কি বলে? সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু, বা এটাকে আরেকভাবে ডাকে বাস্ট ফাইবার। এটাকে আরেক নামে ডাকে বাস্ট ফাইবার। তাহলে এই ফ্লোয়েম ফাইবারের আরেক নাম সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু, আরেক নাম বাস্ট ফাইবার। আর এই বাস্ট ফাইবারের এক্সাম্পল হচ্ছে পাটের আঁশ। পরীক্ষায় কিন্তু এটা অনেকবার আসছে, বিশেষ করে মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে, যে পাটের আঁশ কোন জাতীয় টিস্যু, পাটের আঁশ কোন জাতীয় টিস্যু, সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু অথবা ফ্লোয়েম ফাইবার অথবা বাস্ট ফাইবার। তাহলে ফ্লোয়েম ফাইবার বলো বা সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু বলো বা বাস্ট ফাইবার বলো, এটার এক্সাম্পল হচ্ছে পাটের আঁশ। আর ফ্লোয়েম ফাইবার হচ্ছে মৃত, বাকি তিনটা জীবিত। আর একটা জিনিস পরীক্ষায় আসে, এই যে সিপনল দেখতেছ, সিপনলে কিন্তু নিউক্লিয়াস থাকে না। সো ভাইয়া এখানে লিখতেছে নো নিউক্লিয়াস। এটা পরীক্ষা অনেকবার আসছে যে পরিণত সিপনলে বা সিপনলে বা নিচের কোনটিতে নিউক্লিয়াস থাকে না। অপশনে যদি কখনো সিপনল দেখো, অপশনে যদি কখনো সিপনল দেখো, তাহলে মাথায় রাখতে হবে এই সিপনলে নিউক্লিয়াস থাকে না। এটা পরীক্ষায় আসে, মাথায় রাখবা। যেরকম পরিণত আরবিসিতে নিউক্লিয়াস থাকে না, সেরকম সিপনলে নিউক্লিয়াস থাকে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এটাই হচ্ছে জটিল টিস্যু আমাদের জানতে হবে, জাইলেম টিস্যু, ফ্লোয়েম টিস্যু। জাইলেম টিস্যু চার ধরনের, এর তিনটা মৃত, এটা জীবিত। ফ্লোয়েম টিস্যু চার ধরনের, এই তিনটা জীবিত, এটা মৃত। এটাকে অনেক নামে ডাকে সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু, বাস ফাইবার, আর এক্সাম্পল হচ্ছে পাটের আঁশ। খুবই ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইবার আসো তোমাদেরকে আরেকটা জিনিস ভাইয়া দেখাবো, সেটা না দেখলেই নয়, না জানলেই নয়, কারণ এটা কিন্তু ভবিষ্যতে লাগবে, মানে আমরা সামনে যখন যাবো লাগবে, তা আগে থেকে শিখে ফেলো, তাই আগে থেকে একটু শিখে ফেলো। আমরা শুধুমাত্র এখানে, শুধুমাত্র দেখো, আমরা শুধুমাত্র এখানে ভেসেলকে রাখবো, আমরা শুধুমাত্র এখানে এই যে জাইলেমের, এই জাইলেমের শুধু ভেসেলকে রাখবো, এই যে জাইলেম, জাইলেমের শুধু কাকে রাখবো? ভেসেলকে। কাকে রাখবো? ভেসেল বা ট্রাকিয়াকে রাখবো। তাহলে ভেসেল দেখতে কিসের মতো? ভেসেল মানে কি? পাত্র। পাত্র সবসময় কিরকম হয়? এরকম হয়, তাই না? পাত্র দেখতে কিরকম হয়? এরকম হয়। পাত্র দেখতে কিরকম হয়? এরকম হয়। পাত্র একটা হচ্ছে, এরকম পাত্র দিলাম। এখন ভাইয়া এরকম কেন আঁকলেন? এই যে পাত্র, এটাই তো ভেসেল বা ট্রাকিয়া। ভেসেল মানে পাত্র, পাত্র তো এরকমই হবে। একটা হচ্ছে মোটা পাত্র, আর একটা হচ্ছে চিকন পাত্র। একটা হচ্ছে মোটা ভেসেল, আর একটা হচ্ছে কি? চিকন ভেসেল। এটাকে আমি নাম দিতে পারি কি? এটা হচ্ছে মোটা ভেসেল, এটা হচ্ছে চিকন ভেসেল। এখন দেখো এই ভেসেলটাকে যদি আমি কাটি, কাটি মানে বুঝো, কাটি মানে দুইভাবে কাটা বুঝো। একটা হচ্ছে এভাবে লম্বা করে কাটা, আর একটা মানে এভাবে প্রস্তচ্ছেদ মানে গোল গোল করে কাটা। তো আমি এটাকে এভাবে গোল করে কাটবো। দেখো এই অংশটা কাটছি, গোল করে কাটছি, এখান থেকে এটা গোল করে কাটছি। গোল করে কাটলে গোলই তো দেখাবে, তা আমি এটা গোল করে কাটার কারণে আমি গোলটা দেখাচ্ছি, আমি গোলটা দেখাচ্ছি। দেখো আমি এটা গোল করে কাটছি, তো গোল করে কেটে আমি দেখাচ্ছি, এটাও এটাও কাটছি গোল করে, এটাও দেখাচ্ছি। এটা গোল করে কাটলে কীরকম দেখাবে? এরকমই তো দেখাবে, তাই না? একদম সিম্পল, এরকমই তো দেখাবে। আর এটা গোল করে কাটলে কীরকম দেখাবে? এরকমই তো দেখাবে। দেখো এটা চিকন বিদায় চিকন আসছে, এটা মোটা বিদায় মোটা আসছে। এখন ভেসেল ও ট্রাকিয়া যখন মোটা হয় তখন এইটা হচ্ছে মোটা, আর যখন চিকন হয় তখন এই দুইটাকে একটা নাম দেওয়া হয়। দেখো এটা কিসের অংশ? জাইলেমের অংশ। কিসের অংশ? এই ভেসেল বা ট্রাকিয়া কিসের অংশ? জাইলেম অংশ। তাই এটার নাম আছে একটা, এটার নামও কিন্তু জাইলেম হবে।
আচ্ছা, কেন ভাই এটার নাম জাইলেম দিছেন? কারণ এটা কার অংশ? জাইলেমের অংশ। এটার নামও কিন্তু জাইলেম হবে, এটার নামও কিন্তু কি হবে? জাইলেম হবে। কেন জাইলেম দিছেন? কারণ এটা জাইলেমের অংশ। মুখস্থ করতেছি না। এখন দেখো, এটা মোটা, এটা চিকন। মনে রাখবা যে পৃথিবীতে যখন একটা কোষ, পৃথিবীতে শুরুর দিকে বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি আমি বলি, বিবর্তনের ধারায় বা অনুন্নত থেকে উন্নত ধারায় যদি বলি, একটা জীব প্রথমে একদম ছোট ছিল, যেমন কোষ। পৃথিবীতে একটা কোষ শুধুমাত্র জীব হিসেবে শুধুমাত্র একটা কোষই ছিল, যেমন আমরা বলতে পারি যে একটা আদি কোষই ছিল, আদি কোষ। এখন আদি কোষ তো অনেক ছোট, তুমি কি খালি চোখে দেখতে পারবা? তাহলে ছোট। আস্তে আস্তে আজকে যে উন্নত জীব দেখতেছি আমরা মানুষ, অনেক বড়। তাহলে পৃথিবীতে যে কোনো কিছু অনেক ছোট থাকে, আস্তে আস্তে উন্নত হয়ে বড় থাকে। তো এই সময় যখন উদ্ভিদ যেরকম বিবর্তনের ধারায় ছোট থেকে বড় হয়েছিল, তাহলে এটা ছোট ছিল, এটা বড় ছিল। যেহেতু এটা ছোট, ছোট মানে আদি, আদি আদি মানে প্রোটো, তাই এটার নাম হচ্ছে প্রোটো, এটার নাম হচ্ছে প্রোটো। জানলেন? প্রোটো মানে আদি, আর এটার নাম হচ্ছে ম্যাটা। জানলেন? তাহলে তুমি আজকে দুইটা জিনিস শিখে ফেলছ। হোয়াট ইজ প্রোটো? জানলেন? তুমি এই শব্দগুলো কিন্তু ভবিষ্যতে পাবা, ভবিষ্যতে পেলে তুমি যাতে বুঝতে পারো সেই কাজটাই আমি করে দিছি। তাহলে এই ভ্যাসেল দুই ধরনের হতে পারে, ভ্যাসেল মানে পাত্র, পাত্র দেখতে এরকমই হবে, একটা মোটা পাত্র, একটা চিকন পাত্র। মোটা পাত্রকে স্লাইস করলে এরকম হবে, চিকন পাত্রকে স্লাইস করলে এরকম হবে। যেহেতু এটা ভ্যাসেল জাইলাম, তাই জাইলাম নাম দিলাম, জাইলাম জাইলাম নাম দিলাম। যেহেতু এটা আগে আগে সবসময় ছোট হয়, ছোট বিধায় প্রোটো, আর এটা পরে, পরো মানে বড়, বড় হয় বড় মানে ম্যাটা। তাহলে এখানে দুইটা জিনিস শিখলে, একটা হচ্ছে প্রোটো জাইলাম, আর একটা হচ্ছে ম্যাটা জাইলাম। প্রোটো জাইলাম ছোট দিবা, ম্যাটা জাইলাম বড় দিবা, দুইটা জিনিস তুমি শিখে ফেলছো, প্রোটো জাইলাম ম্যাটা জাইলাম। এই দুইটা জিনিস শিখে ফেললে সামনে যে তোমার কি একটা লাভ হবে সেটা শুধু কল্পনা করতে পারো, সামনে কত লাভ হবে তোমাদের। এরকম লাভ তোমরা ভবিষ্যতে দেখবা, আমিও দেখাবো, সমস্যা নাই। এরকম লাভ কি যে লাভ হয়েছে সেটা তোমরা এখন জানতে পারবা, সেটা তোমরা এখন জানতে পারবা, কি লাভ হয়েছে সেটা তোমরা এখন জানতে পারবা। যেমন কি লাভ হয়েছে সেটা আমি তোমাদেরকে বুঝাচ্ছি, আমি এটা মুছে দিচ্ছি। কি লাভ হয়েছে সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি, কি লাভ হয়েছে সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। ধরে নাও এখানে আমি তোমাদেরকে দুইটা অংশ দেখাচ্ছি, এখানে আমি লিখছি, দাও লিখতেছি, দেখো। একটা হচ্ছে মূল, একটা হচ্ছে কাণ্ড, আর একটা হচ্ছে পাতা। মূল, কাণ্ড, পাতা। তোমরা মূল তো চিনো, কাণ্ডও চিনো, পাতাও চিনো। ধরে নাও এটা হচ্ছে মূল। এখন এই মূলকে যদি তুমি প্রস্থচ্ছেদ বরাবর কাটো, এই প্রস্থচ্ছেদ বরাবর কাটো, এই প্রস্থচ্ছেদ মানে গোল করে কাটো, তাহলে একটা গোল করে একটা অংশ আমরা দেখতে পাবো। তাহলে ধরে নাও এই মূলের, এই মূলের এই গোল করে একটা অংশ আমি দেখাচ্ছি, এই যে গোল, গোল করে অংশ আমি দেখাইছি। এখন এই গোল অংশটা, এই অংশটা হচ্ছে বাইরের দিকে, বাইরে মানে এটাকে বলা হয় পরিধি। অবশ্যই তোমরা বৃত্ত শিখছো, বৃত্তের বাইরের অংশ এটাকে বলে পরিধি, আর বৃত্তের এটাকে কি বলে, এটাকে বলা হয়, বলো এটাকে কি বলে, কেন্দ্র। এখন এই যে, এই যে ম্যাটা জাইলেম প্রোটো জাইলেম দেখতেছ, মানে এই যে জাইলেমটা দেখতেছ, একটা হচ্ছে প্রোটো জাইলেম, ম্যাটা জাইলেম, এগুলা কাণ্ডে কিভাবে থাকে, মূলে কিভাবে থাকে, পাতায় কিভাবে থাকে সেটাই বুঝাচ্ছি। এই প্রোটো জাইলেম, ম্যাটা জাইলেম মূলে কিভাবে থাকে, কাণ্ডে কিভাবে থাকে, পাতায় কিভাবে থাকে সেটাই দেখাচ্ছি। এক এক জায়গায় এক এক রকম থাকে, একটা হচ্ছে পরিধি, আর একটা হচ্ছে কেন্দ্র। এখন দেখো, এখন দেখো এই যে প্রোটো জাইলেমটা, আমরা শুধুমাত্র ফোকাস করবো এই প্রোটো জাইলেমকে। প্রোটো জাইলেমটা যদি পরিধির দিকে থাকে, খেয়াল করো, পরিধির দিকে যদি কুই থাকে এই প্রোটো জাইলেমটা থাকে, প্রোটো কি ছোট না, গোল না, ছোট গোল, এটা হচ্ছে বড় গোল। তাহলে এই যে প্রোটো জাইলেমটা, এটা আমি এই পরিধির দিকে দিছি, পরিধি দেখো, এটা পরিধি, পরিধির দিকে দিছি, দেখছো ছোট জাইলেমটা, ছোটটা, ছোটটা আমি কোন দিকে দিছি, পরিধির দিকে, দেখো এটা হচ্ছে পরিধি। আর বড়টা মানে ম্যাটা জাইলেমটা আমি দিছি কেন্দ্রের দিকে, দেখো এটা হচ্ছে কেন্দ্র, দেখো বড়টা কিসের দিকে, কেন্দ্রের দিকে। ছোটটা দেখো কোথায় দিকে, পরিধির দিকে, আর বড়টা দেখো কিসের দিকে, কেন্দ্রের দিকে। তাহলে দেখো এখানে কি ঘটনা ঘটছে, এটা হচ্ছে কি ম্যাটা জাইলেম, আর এটা হচ্ছে কি প্রোটো জাইলেম।
এই প্রোটোজাইলেমটা যখন পরিধির দিকে থাকবে, পরিধি মানে কি? পরিধি মানে কি? বাইরে, বাইরে মানে কি? এক্সো। তাই এই ধরনের বিন্যাসকে বলা হয় এক্সার্ক। এটাকে কি বলা হয়? এক্সার্ক। এক্সার্ক মানে কি? বাইরে। এক্সো, এক্সো মানে বাইরে, বাইরে মানে কি? পরিধি। তো প্রোটোজাইলেমটা যদি পরিধির দিকে থাকে তখন এটাকে বলা হয় এক্সার্ক, আর ম্যাটাজাইলেম তখন থাকবে কেন্দ্রের দিকে। স্বাভাবিক, প্রোটো যদি পরিধির দিকে থাকে তাহলে ম্যাটা কোথায় থাকবে? কেন্দ্রে থাকবে। এই এক্সার্ক জিনিসটা আমরা কোথায় পাবো? মূলে। তাই আমি এখানে লিখে দিচ্ছি ব্র্যাকেটে, এটা তুমি কোথায় পাবা? মূলে। তো তোমরা যারা জানতে চাচ্ছ ভাই প্রোটোজাইলেম ম্যাটাজাইলেমের কাহিনীটা কি, কাহিনীটা হচ্ছে এটা, এই যে জাইলেমটা, এই প্রোটোজাইলেম ম্যাটাজাইলেম কিভাবে থাকে সেটাই বুঝে যাচ্ছি। প্রোটোজাইলেম যদি পরিধির দিকে থাকে, ম্যাটাজাইলেম যদি কেন্দ্রের দিকে থাকে, তখন এটাকে বলে এক্সার্ক। এক্সা মানে বাইরে, বাইরে মানে পরিধি, পরিধি মানে প্রোটোজাইলেম পরিধির দিকে। আর এটা থাকে কোথায়? তুমি কোথায় পাবে? মূলে। এখন ধরে নাও এটা মূল না হয়ে কাণ্ড হয়েছে, মূল না হয়ে যদি এটা কাণ্ডর ক্ষেত্রে হয় তখন উল্টা ঘটনা ঘটাই দিবা। উল্টা মানে বুঝো, এতক্ষণ প্রোটোটা পরিধির দিকে ছিল, এখন এটা মুছে দাও, উল্টাই দাও। এখন প্রোটোটাকে তুমি মানে ছোটটাকে, চিকনটাকে তুমি কেন্দ্রের দিকে দিবা, চিকনটাকে তুমি কেন্দ্রের দিকে দিবা, আর মোটাটাকে পরিধির দিকে দিবা। কাহিনী এবার উল্টাই গেছে। এবার এটা হয়ে যাচ্ছে ম্যাটা, এবার এটা হয়ে যাচ্ছে ম্যাটা, আর এটা হয়ে যাচ্ছে প্রোটো, এটা হয়ে যাচ্ছে কি? প্রোটো। এখন প্রোটোটা কোন দিকে? কেন্দ্র না? কেন্দ্র মানে কি? ভিতরে না? আর ভিতরে হলে কি? এক্সা হয় না? এন্ডো হয়, এন্ডো। তাই এটাকে এভাবে চেঞ্জ দিয়ে, এটাকে চেঞ্জ করে লিখে দিবা এন্ডার্ক। এই জিনিসগুলো আসবে সামনে। এন্ডার্ক থাকে কাণ্ডে, কাণ্ড এন্ডার্ক মানে কি? মানে হচ্ছে প্রোটোটা কেন্দ্রে থাকবে, তাই এন্ডো, এন্ডো মানে ভিতরে, আর ম্যাটাটা বাইরে থাকবে। আমরা ম্যাটা হিসেব করবো, আমরা সবসময় প্রোটোটা হিসেব করবো। তাহলে তুমি এক্সার্ক এন্ডার্ক বুঝে গেছো। এই জন্য আমি তোমাকে প্রোটোজাইলেম ম্যাটাজাইলেম আগে শিখাই দিছি, এগুলো সামনে লাগবে। মানে যেরকম তুমি সরিয়ে সারিয়ে রশি দীর্ঘ না লিখলে শব্দ লিখতে পারবে না, তেমনি এই জিনিসগুলো না জানলে সামনের কিছু জিনিস আছে যেগুলো তুমি জানবে না, আগে ভাগে শিখাই দিচ্ছি। তখন আমি বললে তুমি সাথে সাথে বুঝে যাবে, বললে সাথে সাথে বুঝে যাবে, কারণ তুমি সরিয়ে সারিয়ে রশি দীর্ঘ জানো, তাই তুমি শব্দ লিখতে পারবা, শব্দ লিখলেই বুঝে যাবা। কেন বুঝবা? বিকজ তুমি সরিয়ে সারিয়ে রশি দীর্ঘ জানো, এগুলো তো সরিয়ে সারিয়ে রশি দীর্ঘ। সামনে যখন শব্দ লিখবা তুমি অটোমেটিক, আমি শব্দ লিখবো তুমি অটোমেটিক বুঝে যাবা, তুমি অটোমেটিক বুঝে যাবা। সে এই বেসিক জিনিসটা ক্লিয়ার রাখো। তাহলে মূলে কীভাবে থাকে, কাণ্ডে কীভাবে থাকে বুঝো। এবার আসো পাতার, পাতার ক্ষেত্রে সিস্টেম উভয় ধরনের মতো, মানে মূল এবং কাণ্ডের মতো, কীরকম জানো? যেমন পাতার ক্ষেত্রে এরকম এভাবে থাকে না, পাতার ক্ষেত্রে এভাবে থাকে না, পাতার ক্ষেত্রে আসলে এই যে প্রোটো মোটাটা বা চিকনটা যাই বলো সবগুলা কাণ্ডেও থাকে, পরিধির দিকে থাকে। যেমন ধরে নাও এই যে প্রোটোজাইলেমটা আমি পাতার ক্ষেত্রে এই পরিধির দিকে দিছি, দেখো, তাহলে আমি এই প্রোটোজাইলেমটা আবার কেন্দ্রতেও দিতে পারি। ম্যাটাজাইলেমটা আমি পরিধির দিকে দিছি, দেখো এটা পরিধি না, আবার এই ম্যাটাজাইলেমটা আমি কেন্দ্রর দিকেও দিতে পারি। তাহলে প্রোটোজাইলেম বলো বা ম্যাটাজাইলেম বলো উভয়ে কিন্তু পরিধি এবং কেন্দ্র উভয়ের দিকেই থাকে, এমন না যে শুধু কেন্দ্র দিকে, এমন না যে শুধু পরিধির দিকে। এখানে পরিধির দিকেও তুমি প্রোটোজাইলেমকে পাবা, কেন্দ্রের দিকেও তুমি প্রোটোজাইলেমকে পাবা। দেখো পরিধির দিকেও আছে, কেন্দ্রের দিকেও আছে, উভয় দিকে যেহেতু আছে, উভয় মানে কি? মাঝামাঝি। উভয় মানে কি? মাঝামাঝি একটা জায়গা, এখানেও আছে, এখানেও আছে, আর মাঝামাঝি মানে কি? মেসার্ক। তখন এটার নাম হয়ে যাবে মেসার্ক, আর এই মেসার্কটা তুমি পাবা কাণ্ডে না, এটা তুমি পাবা পাতায়। এটাই হচ্ছে আসলে প্রোটোজাইলেম ম্যাটাজাইলেমের কাহিনী, এটাই হচ্ছে আসলে প্রোটোজাইলেম ম্যাটাজাইলেমের কাহিনী। আশা করি তোমরা এই প্রোটোজাইলেম ম্যাটাজাইলেম বুঝতে পারছো। যদি আমাকে বলো যে এতটুক পর্যন্ত ক্লিয়ার কেনা, আমি তোমাদের একটু ইয়াটা দেখি, কমেন্টগুলো একটু চেক করি, কমেন্টগুলো চেক করে দেখি তোমাদের কোনো সমস্যা আছে কিনা। তোমরা একটু আমাকে কমেন্ট করতে থাকো যে আসলে এত এই পর্যন্ত যা বুঝাইছি তোমরা বুঝতে পারছো কিনা, এই পর্যন্ত যা বুঝাইছি তোমরা বুঝতে পারছো কিনা, এই পর্যন্ত যা বুঝাইছি তোমরা বুঝতে পারছো কিনা আমাকে কমেন্ট করো।
ক্লিয়ার বলছো আর কেউ বলবা, আর তোমাদের 11টা ক্লাস, আচ্ছা আমার মনে আছে শারিয়ার আহমেদ বলবো বুঝছি, ঠিক আছে আমি আর কন্টিনিউ করতেছি না, যেহেতু তোমাদের 11টাই ক্লাস আছে, আমি ক্লাসটা অফ করে দিচ্ছি। নেক্সট আমি আরো অনেক কিছু পড়াবো ভাবছিলাম, বাট তোমাদের যেহেতু 11টায় ক্লাস তাহলে আমি এখন আর শুরু করতে পারতেছি না, বাকিগুলো করো নেক্সট ক্লাসেই হবে, সমস্যা নাই। এত এই 1 ঘন্টাটা আমি কাজে লাগাইতে পারছি, এই জন্য আই এম হ্যাপি। সো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, সবাই বুঝছো বলতেছো, আমি বারবার বলতেছি এই জিনিসগুলো আমি আগে শিখে দিছি, এই জিনিসগুলো কিন্তু কখনো তুমি আগে পাবা না, কখনো তুমি আগে পাবা না, বাট এগুলো আমি আগে শিখে দিছি কি জন্য, যাতে তুমি সামনের পড়াগুলো বুঝতে পারো। এগুলো শরীয় শরীয় রশিদের কি, এগুলো শিখলে তুমি শব্দ বুঝবা, এগুলো শিখলে তুমি শব্দ বুঝবা, মানে সামনে যেগুলো পড়াবো সেগুলো বুঝবা। তো আগে ভাগে এগুলো জেনে রাখো, প্রোটোজালম জেনে রাখো, মেটাজালম জেনে রাখো, এগুলো যখন আমি পড়াবো না তোমার কাছে এগুলো একদম ইজি লাগবে। তো সবাই সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। নেক্সট ক্লাসে কিন্তু আমরা একটা ইম্পর্টেন্ট একটা পড়া ফেলবো, আমরা তো এতদিন ধরে টিস্যু নিয়ে পড়েছিলাম, এরপর আমরা টিস্যু তন্ত্রতে যাব। আমি নেক্সট ক্লাসে কি পড়াবো একটু বলে দিই, আমরা আজকে তো টিস্যুতে শেষ, আমরা কিন্তু বাহক কোষ শেষ করে ফেলছি, স্থায়ী টিস্যু শেষ করে ফেলছি, বাহক টিস্যু স্থায়ী টিস্যু দুইটাই শেষ। নেক্সট ক্লাসে আমরা তন্ত্রতে যাব, টিস্যুতন্ত্রতে। টিস্যুতন্ত্র 3 ধরনের একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে টোকিও টিস্যুতন্ত্র, এপিডার্মাল টিস্যুতন্ত্র, তারপর হচ্ছে তোমার ভিত্তি টিস্যুতন্ত্র বা গ্রাউন্ড টিস্যুতন্ত্র, আর একটা হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র। এই 3টা তন্ত্র, তো এই 3টা তন্ত্রের একটা ওভারঅল কথা বলবো, কারণ ওভারঅল না দিলে তুমি কিছুই বুঝবা না। ওভারঅল একটা কথা বলবো 3টা তন্ত্র নিয়ে, একটা আমি বুঝাই দিব সব কিছু, একটা ফিগার রাখবো সেখানে সব কিছু বুঝে যাবা। তার মানে এই নয় যে শেষ করে দিছি, ওই ক্লাসে শেষ হয়ে যাবে এটা বোঝাচ্ছে না, একটা ওভারঅল জানাবো, ওই যে সরু সারি রশি দীর্ঘ জানাবো, যাতে সামনের পড়াগুলো বুঝো। আর একটা হচ্ছে ওই 3টার মধ্যে 1টা তন্ত্র শেষ করে দিব, ওই 3টার মধ্যে 1টা তন্ত্র শেষ করে দিব, সেটা হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র উইথ বেসিক। তার মানে তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে টিস্যুতন্ত্র ওভারঅল পড়াবো, টিস্যুতন্ত্র 3 ধরনের, ওই 3 ধরনের ওভারঅল একটা ব্যাখ্যা দিব, যাতে তোমরা সামনের লেকচারগুলো বুঝতে পারো। আর ওই 3টা টিস্যুতন্ত্রের মধ্যে 1টা টিস্যুতন্ত্র বিস্তারিত পড়াবো, সেটা হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র। এটা যদি মিস দাও, এই পরিবহন টিস্যুতন্ত্র যদি তুমি না পড়ো, তুমি সৃজনশীল আনসার করতেই পারবা। সো পরিবহন টিস্যুতন্ত্র আমরা নেক্সট ক্লাসে শিখাই দিব, খুবই গুরুত্বপূর্ণ, এবং এমনভাবে শিখাবো যাতে তুমি বুঝো। সেই পর্যন্ত সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।